জন্মগতভাবেই এক একজনের গায়ের রং এক এক রকম হয়ে থাকে। কেউ বা ফর্সা, আবার কেউ বা শ্যামলা। গায়ের রং চাপা হলে তা নিয়ে অনেকেরই মন খারাপ থাকে। এর জন্যই আরেকটু উজ্জ্বল ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। আবার জন্মগতভাবে ত্বক ফর্সা পেয়েও ধুলোবালি আর রোদের কারণে তা হারাতে বসেন অনেকেই। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে ফেলে। এর জন্যই আমি আপনাদের সাথে একটি ঘরোয়া প্যাক শেয়ার করছি। আর এটা ব্যবহার করে আপনার গায়ের রং একটু অবশ্যই উজ্জ্বল হয়ে উঠবে। আর এই ফেস প্যাকটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এর জন্য প্রথমে আমার দরকার পড়বে 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন কিন্তু ত্বককে নরম ও উজ্জ্বল করতে চমৎকার কার্যকর। তারপর আমি এতে দিব 1 চামচ পরিমাণ টমেটো পেস্ট। আপনি মিক্সির সাহায্যে অথবা এইভাবে গ্রেটারের সাহায্যে টমেটোকে পেস্ট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। তবে আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে, এখানে লেবুর রসের পরিবর্তে 1 চামচ পরিমাণ টক দই অথবা 1 চামচ পরিমাণ মধু ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে, যা ত্বককে টানটান করে। তাছাড়া ত্বকের কালো দাগ, চোখের নিচের কালো দাগ ও রোদে পোড়া কালো দাগ দূর করতে কিন্তু চমৎকার কাজ করে। আর লেবু হচ্ছে প্রাকৃতিক ব্লিচ, যা কিনা অনায়াসেই আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে লেবু ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, চমৎকার ফেস প্যাকটি তৈরি। এবার এই মিশ্রণটি আপনার মুখসহ গলা ও হাত পায়ে অ্যাপ্লাই করে নিন। তারপর 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন, আর 20 মিনিট পর তা পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি এই পদ্ধতিটা ট্রাই করতে থাকুন। দেখবেন অবশ্যই আপনার ত্বকের উজ্জ্বলতা দিন দিন বাড়তে শুরু করে দিয়েছে। আর এটা ব্যবহার করলে ত্বকের মধ্যে মেস্তা, রোদে পোড়া দাগ, ব্রণ ও বলিরেখার মতন সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।